বাংলায় এনআরসি হবে না, আবার দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘির ধুমার পাহাড়ে প্রশাসনিক সভা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এনআরসি হবে না, আবার দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সাগরদিঘির ধুমার পাহাড়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। মোট 105টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এই সব প্রকল্পের খরচ হবে প্রায় 586 কোটি টাকা। 143টি প্রকল্পের উদ্বোধন করেন, যেখানে খরচ হয়েছে 432 কোটি টাকা। 20,000 মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের পরিষেবাও তুলে দেন। উল্লেখযোগ্য কাজ হলো এদিন সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য পাঁচওয়ারি খনি থেকে 3,500 মেট্রিক টন কয়লা প্রথম তোলা হয়। আপনারা সকলে অপেক্ষা করছেন, আর আমার ছোট ছোট বোনেরাও অনেকক্ষণ ধরে বসে আছেন, ভাই বোনেরা, মায়েরা এবং সকলে। সেই জন্য আমার আগে একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই আমি এই প্রোগ্রামটা আগে করে নিয়ে তাড়াতাড়ি তারপরে আমি সেই গ্রামে যাব। তারপরে আমি আবার বহরমপুরে ফিরে গিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করব। আমি আপনাদের বলি, আজকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে সাগরদিঘি জেলার সাগরদিঘিতে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার অনেক মানুষ এখানে এসেছেন। আজকে 20,000 মানুষের হাতে রাজ্য সরকারের কোনো না কোনো পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। এবং মনে রাখবেন, আমাদের যে সাগরদিঘি এখানে আছে তাপবিদ্যুৎ প্রকল্প, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন, পাচৌড়া কোল মাইন্স, পাকুড় থেকে আজকে থেকে যেখানে 500 মেট্রিক টন কোল রিজার্ভ আছে, প্রোডাকশন শুরু হয়েছে, এবং 3,500 মেট্রিক টন কোল আজকে থেকে সাগরদিঘি থার্মেল পাওয়ারে এসে উপস্থিত হচ্ছে। আর একটা কথা বলি, রেশন কার্ড এখন হচ্ছে, ডিজিটাল রেশন কার্ড যার এখনো হয়নি করে নেবেন। 5 রকম হচ্ছে কার্ড, যে যে প্রকল্পের অন্তর্ভুক্ত সেই ফর্ম ফিল আপ করলে পাবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। এখন এটা চলবে 15 তারিখ পর্যন্ত, আগামী মাসের, তাই তো, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত। এছাড়াও মনে রাখবেন, আমরা অনেকে আছি, আমাদের রেশন কার্ড, আমরা রেশন নিই না, কিন্তু আমাদের একটা রেশন কার্ডের প্রয়োজন আছে, আমাদের ঠিকানা রাখবার জন্য, আইডেন্টিটি রাখবার জন্য। আমাদের সরকার সেটাও অ্যালাউ করে দিয়েছে, 10 নম্বর ফর্ম ফিল আপ করবেন একটা সাদা কার্ড পাবেন, রেশনের জিনিস তোলার দরকার নেই, কিন্তু ওই কার্ডটা আপনার রেশন কার্ড হিসেবে থাকবে আপনার আইডেন্টিটির জন্য। একটা রেশন কার্ড থাকা মানে আপনার একটা আইডেন্টিটি থাকছে। আপনারা জানেন, কিছু কিছু লোক বদমাইশি করে নানা রকমভাবে এনআরসির নাম করে আপনাদের উত্ত্যক্ত করছে। একটা কথা বিশ্বাস রাখবেন, বাইরের আমদানি করা কোন নেতার কথা বিশ্বাস করবেন না, বাইরের আমদানি করা কোন নেতার কথা বিশ্বাস করবেন না, সে হিন্দুই হোক, সে মুসলমানই হোক। বিশ্বাস করবেন, আমরা যারা এই মাটিতে থেকে লড়াই করি আর আপনাদের পাশে আছি, এনআরসি হবে না এটা মাথায় রাখুন। আমি কন্যাশ্রীতে জিজ্ঞেস করি, বলতো তোমরা আমায়, তোমরা আমাকে রক্ত দেবো, আমি দেবো স্বাধীনতা, এই কথা কে বলেছিলেন? কে বলেছিলেন? নেতাজি, ইয়েস, মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ, কে বলেছিলেন? ইয়েস, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, কে বলেছিলেন? কে বলেছিলেন? ইয়েস, রবীন্দ্রনাথ ঠাকুর। বলুন তো, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ
রামকৃষ্ণ পরমহংসদেবের নাম জানেন তো? সারদা মা, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, সবার নাম জানেন? এই বাংলাটাকে ভালো করে জানবেন, তাহলে গোটা দেশ জানা হয়ে যাবে। তাই মনে রাখবেন, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা মাথায় রাখবেন। মনে রাখবেন, মজহব এক এই শিখাতা, আপোষ মে প্যারি রাখনা, হিন্দি হ্যায় হাম হিন্দি হ্যায় হাম এ মেরা বতন হ্যায়। মনে রাখবেন, খুদি কো কর বুলান দিতনা কি হর তকদির সে পহলে খোদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা ক্যা হ্যায়। মনে রাখবেন, জনগণ মনে অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, ইনশাল্লাহ। ভালো থাকুন, নমস্কার, প্রণাম ও সালাম। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.